সারাদেশে চলমান ধর্ষণ ও গণধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া সচেতন ছাত্র সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ধর্ষণ ঘটনার প্রতিবাদ জানায়। এ সময় তাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। বক্তারা সারাদেশের চলমান ধর্ষণ ও ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার মা যখন তার ঘরের মধ্যে গণধর্ষণের শিকার হয়, এ সময় উপস্থিত ছিলেন মাকসুদা চৌধুরী, সাফায়াত জামিল, আরিফুল সিহাব, কাজী খালিদ, সিফাত শতাব্দী, আরাফা ও ঐশী সহ সংগঠনের সদস্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।